হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিকেএন বেঙ্গলি। তো জিকেএন বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো তোমাদের সামনে আজও হাজির হলাম কিছু জিকে প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আবগারি, গ্রুপ ডি, রেল, আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং তোমরা কমেন্ট করে জানাও যে কত স্কোর করতে পারলে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যেন সমস্ত নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভারতের প্রধানমন্ত্রী কে? নাম্বার খ, নরেন্দ্র মোদী। এছাড়াও তার কাছে রয়েছে জন অভিযোগ, পেনশন, পারমাণবিক শক্তি, মহাকাশ প্রভৃতি মন্ত্রিনিত্ব। ভারতের কৃষিমন্ত্রী কে? সঠিক উত্তরটি হল নাম্বার ক, ভারতের কৃষিমন্ত্রী হল নরেন্দ্র সিং তোমর। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কে? সঠিক উত্তরটি হল নাম্বার গ, অমিত শাহ। ভারতের নতুন উপরাষ্ট্রপতি কে? সঠিক উত্তর নাম্বার ক, জগদীপ ধনকর। জগদীপ ধনকর হলেন ভারতের 14তম উপরাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? সঠিক উত্তরটি হল নাম্বার ঘ, ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। পয়লা অক্টোবর 1937 সালে সুপ্রিম কোর্টের প্রথম নামকরণ করা হয়েছিল ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া। এরপর 28শে জানুয়ারি 1950 সালে সুপ্রিম কোর্টের নামকরণ করা হয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তো হ্যালো ফ্রেন্ডস, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যেন সমস্ত নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভারতের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি কে? সঠিক উত্তর নাম্বার খ, দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু হলেন ভারতের 15তম রাষ্ট্রপতি। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী কে? সঠিক উত্তরটি হল নাম্বার ক, নির্মলা সীতারামন। এছাড়াও তিনি ভারতের কেন্দ্রীয় কর্পোরেট মন্ত্রী। ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী কে? সঠিক উত্তরটি হল নাম্বার খ, কিরেন রিজিজু। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কে? সঠিক উত্তরটি হল নাম্বার ঘ, রাজনাথ সিং। ভারতের বিদেশ মন্ত্রী কে? সঠিক উত্তরটি হল নাম্বার ক, ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যেন সমস্ত নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভারতের জলশক্তি মন্ত্রী কে? সঠিক উত্তরটি হল নাম্বার খ, গজেন্দ্র সিং শেখায়েত। ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কে? সঠিক উত্তরটি হল নাম্বার ক, অনুরাগ সিং ঠাকুর। অনুরাগ সিং ভারতের ক্রীড়ামন্ত্রী এবং তথ্যমন্ত্রী। কেন্দ্রীয় ভারী শিল্পের মন্ত্রী কে? সঠিক উত্তরটি হল নাম্বার ক, মহেন্দ্রনাথ পাণ্ডে। ভারতের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী কে? সঠিক উত্তরটি হল নাম্বার খ, মানসুখ মান্দাভিয়া। ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী কে? সঠিক উত্তরটি হল নাম্বার গ, রাজকুমার সিং। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যেন সমস্ত নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভারতের কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী কে? সঠিক উত্তরটি হল নাম্বার ঘ, জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। ভারতের মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী কে? সঠিক উত্তরটি হল নাম্বার খ, স্মৃতি জুবিন ইরানি। ভারতের নতুন মুখ্য ইলেকশন নির্বাচন কমিশনার কে? সঠিক উত্তরটি হল নাম্বার ক, রাজীব কুমার। রাজীব কুমার হলেন ভারতবর্ষের 25তম মুখ্য নির্বাচন কমিশনার। কেন্দ্রীয় কয়লা এবং খাদ্যমন্ত্রী কে? সঠিক উত্তরটি হল নাম্বার খ, প্রহ্লাদ যোশী। কুড়ি নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী কে? তো ফ্রেন্ডস, এই প্রশ্নটি রইল তোমাদের জন্য, তো সঠিক উত্তরটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।
প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যেন সমস্ত নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।